লাভপুর গণধর্ষণ কাণ্ডের অভিযোগকারিণী তরুণী গত 5 দিন ধরে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। মানসিক যন্ত্রণা এবং শারীরিক বিধ্বস্ততা কাটিয়ে উঠে তিনি কোথায় ফিরে যাবেন, এই প্রশ্নটাই গত কয়েকদিন ধরে ঘুরে ফিরে বেড়াচ্ছে সব মহলে। নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে তার নিজের গ্রাম সুবলপুরে ফিরে যাওয়া ইতিমধ্যেই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। প্রশাসনের তরফে তাই আগেভাগেই বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছিল, সেই বিকল্প ব্যবস্থার দ্রুত বাস্তবায়নও শুরু হয়ে গিয়েছে। আমরা এসে পৌঁছেছি চৌহাটার তালিপাড়ায়। নির্যাতিতার নিজের গ্রাম সবলপুর থেকে 5 কিলোমিটার দূরে চৌহাটার টালিপাড়া, এটাই হতে চলেছে তার নতুন ঠিকানা। তরুণীর পরিবারের এই জমিতেই ইন্দিরা আবাস যোজনায় তাদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে প্রশাসন। পাকা বাড়ির সঙ্গে তৈরি হচ্ছে গভীর নলকূপও। প্রশাসনের নির্দেশ, কাজ শেষ করতে হবে বুধবারের মধ্যে, তাই এক মুহূর্ত নষ্ট নয়। দিন রাত জেলা প্রশাসন ও পুলিশের নজরদারিতে কাজ চলছে। একটা জমির ব্যবস্থা করা বা পেনশনের ব্যবস্থা করা, ইন্দিরা আবাস যোজনাতে বাড়ি করা হচ্ছে, ঠিক আছে। এই টালিপাড়াতেও মূলত আদিবাসীদেরই বাস, পাশাপাশি এই চৌহাটার গাজীপাড়াতেই বাড়ি শেখ খালেকের, যার সঙ্গে সম্পর্কের জেরেই সালিশি সভার ফতোয়ায় তাকে ধর্ষিতা হয়েছে বলে দাবি তরুণীর। স্থানীয় সূত্রের খবর, এই পরিস্থিতিতে বাড়ি তৈরির কথা জানাজানি হতেই শনিবার কাজে বাধা দেয় বাসিন্দাদের একাংশ। পুলিশের মধ্যস্থতায় গণ্ডগোল বেশি দূর না এগোলেও বাসিন্দাদের একাংশ ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, তরুণী কিংবা তার পরিবারের কাউকেই এখানে থাকতে দেবেন না তারা। এখানে ব্যাপারটা খারাপ বলেই তো আমরা কালকে তাড়াছিলাম, ঘর করে দিয়েছিলাম আমরা, এখানে বাস করতে দেবো না। অভিজ্ঞতা শুনে মানে আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে। কেন? কেন, গোটা দেশ ঘেঁটে এসে কোনো জায়গায় বাস করতে পারছে? আমাদের গ্রামে মানে ও দূরত্ব করবার জন্য এখানে ঘর করতে দেবো আমরা, নাকি? তাই জন্য সবাই আমার মেয়ে ছেলে নিয়ে দল, চার পাড়ার দল নিয়ে ওই ভিডিওকে ফাটিয়ে দিয়েছিলাম কালকে, আজ ঘর করতে দেবো না। ঘটনাটি ঘটেছে সবলপুরে, যদিও তার রেশ আছড়ে পড়েছে এই টালিপাড়ার মাটিতেও। এই পরিস্থিতিতে প্রশাসনের সদর্থক পদক্ষেপ সত্ত্বেও নয়া ঠিকানায় তরুণীর শান্তি ঠাঁই পাবে কিনা সেটাই দেখার। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, বীরভূম।